দারুল হাদিস লতিফিয়া নর্থ ওয়েস্টের উদ্যোগে স্কুলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নর্থ ইংল্যান্ডে বসবাসরত স্কুলের সকল শুভানুধায়ী ও স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক পরামর্শ সভার আয়োজন করা হয়। স্কুলের হল রুমে আয়োজিত সভায় এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ওল্ডহাম প্রতিনিধি সৈয়দ সাদেক আহমেদ। স্কুলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নর্থ ইংল্যান্ডে বসবাসরত স্কুলের সকল শুভানুধায়ী ও স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক পরামর্শ সভার আয়োজন করা হয় স্কুলের হল রুমে। গভর্নিং বডির চেয়ার হাফিজ মৌলানা আব্দুল জলিলের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ আব্দুল মুসাফিরের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রিন্সিপাল সালমান আহমদ চৌধুরী ফুলতলি। আরো বক্তব্য রাখেন গোলাম মোস্তফা চৌধুরী এমবি, কাউন্সিলর আব্দুল মালিক, মইনুল আমিন বুলবুল, হাজি মুক্তার আলী ও নজমুল ইসলাম প্রমুখ। সভায় স্কুলের পক্ষ থেকে জানানো হয় যে এই বছরই প্রথমবারের মতো শিক্ষার্থীরা জিসিএসই পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং ভবিষ্যতে স্কুলে এ লেভেল চালু করার কথাও জানানো হয় ও সুন্নি এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়। ওল্ডহামের আশেপাশে যে সমস্ত শহরগুলো আছে প্রত্যেকটি শহরের আবার বৃদ্ধ বনিতা সকলকে বিনীত অনুরোধ করবো, আপনারা মেহরবানি করে এই মাদ্রাসায় মুক্ত হস্তে দান করবেন এবং মাদ্রাসার সঙ্গে আপনারা সম্পর্ক রাখবেন, তাহলে কাল কিয়ামতের ময়দান এই মাদ্রাসা আপনাদেরকে ভুলে যাবে না, এই মাদ্রাসাকেও মাথার কথা বলার ক্ষমতা দেওয়া হবে এবং সেই মাদ্রাসা আপনার জন্য কথা বলে সুপারিশ করে বেহেস্তি নিয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি। সৈয়দ সাদেক আহমদ, চ্যানেল এস নিউজ, ওল্ডহাম, গ্রেটার ম্যানচেস্টার। আর ছুটিটি সামাজিক